রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা মসুরির ডাইল রান্না করা দেখাবো। মসুরির ডাইল সবাই রান্না করতে পারে, তাই আমরা আজকে গ্রামের দেশিভাবে দেখাবো। মসুরির ডাইল আম দিয়ে রান্না করব, আম আর টমাটো দিয়ে। তো মসুরির ডাইল রান্না করতে কি কি লাগবে আসেন, যে টমাটো লাগবে, আর আমি এই যে ফ্রিজ থেকে বাই করছি গত বছরের একদম টক আম লাগবে, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, ধনিয়া পাতা লাগবে, রসুন লাগবে, কাঁচা মরিচ লাগবে। তো আমি ডাইল ধুইয়ে এখানে বসায় দিছি, আর একটু হলুদে গুঁড়া দিয়ে দিছি। তো আমার ডাইলটা ফুটছে, ডাইলটা ফুটছে কিনা আমি একটু দেখাই বন্ধু। হ্যাঁ, ডাইলটা ফুটছে। এখন আমি টমাটো দিয়ে দিব। যে আমাদের দেশি পদের, যেহেতু আমার দেশি চ্যানেল, আমি দেশিভাবেই দেখাচ্ছি। তো টমাটো দিয়ে দিছি, আর আপনারা স্বাদ মতো কাঁচামরিচ দিবেন, যে যেমন খায়। বাচ্চা থাকলে একটু কাঁচামরিচটা ফাড়বেন না, আস্ত কাঁচামরিচ দিবেন। আমি লবণ দিয়ে দিছি, এখন টমাটো সিদ্ধ হোক, পরে আম দিব। আমাদের ডাইল সিদ্ধ হয়ে গেছে, টমাটো দিছি, টমাটোটাও একদম গলে গেছে। আর দেখেন কালারটা, পরিমাণ মতো হলুদ দিবেন আপনারা, যে যেরকম হলুদ খান। আর আমি এখন দিয়ে দিলাম এই যে দেশি ধনিয়া পাতা। আমি এক হাতে মোবাইল করতেছি, আমি আরেকজনকে দিয়ে ঘুটাচ্ছি। দেশি ধনিয়া পাতা দিয়ে দিছি, আর একটু দিব বেশি করে। আর এই যে আমার কিউব করা কাটা আমগুলো যে বড় হয়ে গেছে, আমি আম দিব, অল্প করে দিব, যেহেতু আমরা টমাটো দিছি। আর আজকালকার দিনে টমাটোগুলো একটু মিষ্টি হয়, আর বাচ্চারা খাইতে হলে, মনে করেন বুড়া জোয়ান বাচ্চা যেই হোক, একটু টক দিলে ভালো লাগে। আর এই আম হলো গত বছরের আম, 2020 সালের আম এটা। বন্ধুরা, আমি একটু লবণটা হয়েছে কিনা দেখছিলাম। আহারে মজা রে, এত মজা, ডাইলেই এত মজা, তাহলে আর না জানি কেমন মজা। সবাই বলে খালি আপনার হাতে রান্না মজা, রান্না মজা। এই যে আমি আমগুলো দিয়ে দিলাম, বেশি দিলাম না, কেন টমাটো অনেক দিছি, আর একটু টক লাগার জন্যে বরফ সহ দেখাই দিলাম, একটু হালকা হালকা টক লাগবে। এখন আমি এটাকে রসুন দিয়ে দাগ দিব, মানে বাগার দিব। তো বন্ধুরা, এই যে আমার ডাল হয়ে গেছে, এখন আমি বাগার দিব। দুই চুলাই রাখিতেছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনা মরিচ দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম। আপনারা শুকনা মরিচ নাও দিতে পারেন, পাঁচফোড়ন নাও দিতে পারেন, তবে পেঁয়াজ আর রসুনটা দিয়ে বাগার দিবেন। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনটা বাদামি কালার হয়ে গেছে, আর যে একটা গ্রান সুরছে, যেহেতু আমি পাঁচফোড়ন দিছি, আর আম ডালের মধ্যে একটু পাঁচফোড়ন দিলে ভালো লাগে। এখন বাগারের পালা হয়ে গেল আমার ডাইল রান্না। তো বন্ধুরা, আমি আর বেড়ে দেখাইলাম না, এই পাতিলেই দেখলে বুঝতে পারেন, যে বুঝার সে এমনি বুঝে ফেলবে। আর আমরা আজকে ডাইল রান্না করছি, আমি যা রান্না করি তাই আমি দেখাই, আমি স্পেশাল করে কিছু দেখাই না। তো আমার ডাইলটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর ডাইলের সঙ্গে আজকে আমরা কি খাবো দেখাচ্ছি, ডাইলের সঙ্গে খাবো আমরা দেশি আলুর ভর্তা আর মরিচ। মরিচ দিয়ে এই যে ধনিয়া পাতা কাটা আছে এখানে, ধনিয়া পাতা, মরিচ আর আলুটা দেখালাম, আর লতির তরকারি, শুটকি লতির তরকারি, এই যে লতির তরকারি, আজকে আমাদের এই খাবার। তাহলে রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ।